আসসালামু আলাইকুম, বিটিএলএফ 24 নিউজের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আছি আমি রাজীব হোসেন। মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার একটি ইউনিয়ন হচ্ছে বেতকা ইউনিয়ন, আর সেই ইউনিয়নে হতে যাচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে প্রচার প্রচারণা শুরু করেন চেয়ারম্যান ও সদস্য প্রার্থীগণ। বেতকা ইউনিয়নকে সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত ও ডিজিটাল ইউনিয়ন গড়ার লক্ষ্যে প্রতিশ্রুতি দিচ্ছেন মোটরসাইকেল প্রতীক নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ রুকনুজ্জামান সিকদার। তিনি বিডিল্যাব 24 নিউজকে বলেন, এই মোটরসাইকেল উন্নয়নের প্রতীক, এই মোটরসাইকেল বেতকিনের মানুষের গণজোয়ারের প্রতীক। এই প্রতীককে, এই মোটরসাইকেলকে ভোট দিলে আগামী দিনে বেতকিনের উন্নয়ন হবে, এবং বিগত দিনে আমি বেতকিনের মানুষের পাশে ছিলাম এবং আগামী দিনেও বেতকিনের মানুষের পাশে থাকব। এবং বেতকা ইউনিয়নের মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করব আমি ইনশাল্লাহ। এবং আগামী দিনে যদি আপনারা আমাকে একটি করে ভোট দিয়ে নির্বাচিত করেন মোটরসাইকেল মার্কায়, তাহলে আমি আপনাদেরকে সকলকে সাথে নিয়ে বেতকা ইউনিয়নকে একটি সন্ত্রাস মুক্ত, মাদকমুক্ত, সুজলা সুফলা সুন্দর একটি বেতকা ইউনিয়ন গড়ে তুলবো, যা আমাকে নিয়ে যাবে আপনার পৌরসভার দিকে। বেতকিনকে একটি পৌরসভা করার জন্য আমি চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা যদি নতুনরা আমাকে ভোট দেন, আপনাদের বয়স কম, যদি ভোটটা একটা সবাই আমাকে দেন, তাহলে আমি ইনশাল্লাহ আপনাদের ভোটে নির্বাচিত হব এবং আপনাদের জন্য খেলাধুলা হতে শুরু করা, শিক্ষা, সংস্কৃতি সকল বিষয়ে আমি কাজ করব ইনশাল্লাহ। এটা আমার আপনাদের কাছে আকুল আবেদন। আমি সবার কাছে দোয়া চাই, সবাই আমার জন্য দোয়া করবেন এবং 28 নভেম্বর আমার মোটরসাইকেল মার্কায় একটি করে ভোট দিয়ে আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিবেন ইনশাল্লাহ। এখন বর্তমান চেয়ারম্যানরা যেভাবে সেবা দেয়, আমি একটু ব্যতিক্রম সেবা আপনাদেরকে দিব। আমার কাছে আপনারা 24 ঘন্টাই সেবা পাবেন, সপ্তাহে 7 দিন 7 দিনই সেবা পাবেন। এবং আমার কাছে যে কোনো কাজ নিয়ে আসলে, জন্মসনদ বলেন, চেয়ারম্যান সার্টিফিকেট বলেন, বিধবা ভাতা বলেন, যে কোনো কাজের জন্য আসেন, আমি টাকা পয়সা ছাড়াই আপনাদের কাজ করে দিব। আমি আপনাদের সেবক হিসাবে থাকতে চাই, আমি রাস্তাঘাটের উন্নয়ন করতে চাই। আমি আপনার স্কুলের ছাত্রছাত্রীরা যারা স্কুলে লেখাপড়া করে, গরিব দুঃখী মানুষ, যদি তারা স্কুলে বেতন না দিতে পারে, পড়ালেখা না করতে পারে, আমি বলবো আপনারা কোনো ছেলে মেয়ের পড়ালেখা বন্ধ করবেন না, আমার কাছে আসবেন, আমি ইনশাল্লাহ আপনাদের সকল ছেলে মেয়েদের পড়ালেখা যতটুকু পারি চালিয়ে নিব ইনশাল্লাহ। এখন বর্তমান যেই যুগ, এই যুগে মাদকের অবস্থা খুবই খারাপ। আমি বিশেষ করে আমার যুবক ভাইদের অনুরোধ করব যে আপনারা কেউ মাদক সেবন করবেন না। আমি নির্বাচিত হলে ইনশাল্লাহ বেতকা ইউনিয়নে কোনো মাদক ব্যক্তি থাকতে পারবে না। আমি বিগত 15 থেকে 20 বছর যাবতীয় হতদরিদ্র মেহনতি মানুষের পাশে ছিলাম এবং কাজ করে যাচ্ছি। বিগত 2 বছর করোনার মধ্যে আমি ঘরে বসে থাকি, আমি মেহনতি মানুষের পাশে ছিলাম। আমি মেহনতি মানুষের, করোনার মধ্যে যারা কাজ করতে পারে নাই, তাদের প্রত্যেকের ঘরে প্রায় 11টা আইটেম, প্রায় 34 কেজি, 20 থেকে 25 কেজি চাল, বিভিন্ন ধরনের তেল, বুট, আলু, বিভিন্ন ধরনের খেজুর, শ্যামাই সামগ্রী, সকল সামগ্রী আমি সবার ঘরে ঘরে পৌঁছে দিয়েছি। কঠোর শীতের মধ্যে মানুষ কষ্ট করে, তখন আমি বেতকিনে 2,200 কম্বল দিই প্রতি বছরই আপনাদের দোয়ায়। আমি গরিব মেহনতি মানুষের পাশে থাকতে চাই এবং আগামী দিনেও থাকবো ইনশাল্লাহ। আমি ইউনিয়নবাসীর কাছে যেখানেই যাই, বিগত অনেক দিন ধরেই কাজ করছি, ইউনিয়নবাসীর একটাই আশা যে তুমি তো চেয়ারম্যান, আরও 5 বছর আগেই আসা দরকার ছিল, কারণ তুমি মানুষের পাশে থাকো, মানুষের কাজ করো। তুমি আসলে একটা ইউনিয়নের উন্নয়ন হবে, সমাজের উন্নয়ন হবে, সন্ত্রাসমুক্ত হবে, মাদকমুক্ত হবে, তাহলে তুমি কেন আসো নাই? আমি তাদেরকে বলি যে আমি তো আপনাদের পাশেই ছিলাম, আগামী দিনেও পাশে থাকবো, এবার আমি নির্বাচনে এসেছি, আমাকে আপনারা সবাই একটি করে মোটরসাইকেলে ভোট দিবেন। ওনারা আমাকে আশ্বাস দেয় যে আমরা তোমাকে মোটরসাইকেলে ভোট দিব এবং তুমি ইনশাল্লাহ চেয়ারম্যান হবে, এটা আমি জনগণের কাছে ব্যাপকভাবে সাড়া পাচ্ছি। আগামী 28 নভেম্বর 2021 আমার বেতকা ইউনিয়ন পরিষদের নির্বাচন, আমার মার্কা মোটরসাইকেল, আমি মোটরসাইকেলের পক্ষ থেকে এবং আমার মার্কার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আমি বেতকা ইউনিয়নবাসীকে জানাই
আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং শুভে লাল গোলাপের শুভেচ্ছা। আপনারা সবাই আমাকে একটি করে মোটরসাইকেল মার্কায় ভোট দিবেন ইনশাল্লাহ। জনাব রুকনুজ্জামান রিগান শিকদারের পক্ষ থেকে সকলকে মোটরসাইকেল মার্কায় ভোট দিয়ে দেশ ও ইউনিয়নবাসীর উন্নয়নের জন্য সহযোগিতা করার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি। তো এই রিগেনের মতন মানুষ যদি আমরা ব্যাতকে এনে জয়যুক্ত করতে পারি, ব্যাতকে এনের জনগণ যদি প্রত্যেকেই মোটরসাইকেল মার্কায় 28 তারিখে ভোট দিয়া জয়যুক্ত করে এরিগেন শিকদার ব্যাতকে এননকে মডেল রূপে একটা এনন তৈরি করবে। আসলে টাকা পয়সা অনেকেই মানুষেরই হতে পারে, কিন্তু দিল হতে হয়। আর এই জিনিসটা রুকনুজ্জামান রিগেন শিকদার ভাইয়ের আমরা প্রত্যেকটা যুব সমাজ, ইয়াং জেনারেশন, মুরব্বী, সর্বস্তরের মানুষে গিয়েছি। আমি আজকে 3 থেকে 4 দিন ধরে ওয়ার্ড করতেছি, সবার মুখে একটাই সুর, মোটরসাইকেলের জয় চাই। আর রিগেন ভাইকে আগামী দিনে 28 তারিখে আমরা প্রত্যেকে মোটরসাইকেল মার্কায় ভোট দিয়ে ব্যাতকে ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চাই, সবার একটাই প্রতিজ্ঞা। রিগান ভাইয়ের দুনয়ন, রিগান ভাইয়ের মার্কা, 28 তারিখ সারা দিন, 28 তারিখ সারা দিন। সুপ্রিয় দর্শক, এতটা আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভিডিনেপ 24 নিউজ, সত্য সন্ধানে অবিরাম।